ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট, এখানেও সম্ভবত আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে দেয় পাবলিক। বউকে একটা সারপ্রাইজ দিতে গিয়ে বাজেট কিছুটা শর্ট হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আলি আহমেদ, ইউ আর ওয়াচিং আলিস ক্যাপচার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা একটু স্পেশাল আমার জন্য, এই কারণে কারণ আজকে আমার জন্য একটা মোবাইল কিনতে যাচ্ছি। এটার কারণে স্পেশাল না, আসলে অনেকদিন পরে ব্লগ করতে পেরেছি, এটার কারণে স্পেশাল হতে পারে। সো এখন যাচ্ছি নারায়ণগঞ্জে, আছি নারায়ণগঞ্জের চানমারি বা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। আর আম্মাকে মোবাইল কিনে দেওয়ার কারণ হচ্ছে আম্মা তার আগের মোবাইলটা রাগ করে ভেঙে ফেলেছে, আর রাগ করার কারণ কি সেটা পরে বলছি। আগে যাচ্ছি, বড় বোন জয়পুরহাট থেকে কুরিয়ারে ঈদের শপিং পাঠিয়েছে আমাদের জন্য, সেই শপিংটা রিসিভ করতে। দেন যাবো মার্কেটে আমার জন্য মোবাইল কিনতে। আমার আম্মা প্রচন্ড রাগী মানুষ, প্রায় সে এরকম মোবাইল টোবাইল আসার দিয়ে ভেঙে ফেলে। ইভেন কি আমরা এখনো দুই তিন চার বাচ্চার বাপ মা হয়ে গিয়েছে আমরা ভাই বোনেরা, স্টিল নাও আম্মার হাতে মাইর খাই। আম্মার সেই রাগ, যখন রাগ উঠে তখন সে প্রচন্ড রাগান্বিত থাকে, ক্ষিপ্ত হয়ে যায়। বাট যখন সে আদর করে, সে প্রচন্ড আদর করে আমাদেরকে, অবভিয়াসলি। সো আগে যাব বড় বোনের ঈদের শপিংটা রিসিভ করতে। ছোট বোন বড় বোন দুজনেই আমাদের জন্য ঈদের শপিং করেছে। থ্যাংকস টু মাই বিউটিফুল সিস্টার্স ফর গিভিং আস ইওর ঈদ গিফট। আর কেনাকাটা শেষ করে যাব ঢাকায় পার্সোনাল কিছু কাজের জন্য। তো আপনারাও চলুন আমার সাথে আর এনজয় করতে থাকুন ব্লগটি। 80 টাকা রাখেন, আগে তো 80 টাকা করে নিয়ে গেছিলাম, দাম কম পাই গেছি ভাই। আর রাখেন, কম রাখেন, আর কম রাখেন, 10 টাকা দেই। অ্যাপেল কত করে? একদম 180 তে করে দিছি। 20 টাকা। মিষ্টি কোনটা? মিষ্টি দুই দেই। কমায় রাখতে পারবেন না? 200 টাকা বেচছে, 80 টাকা দিই। 60 টাকা দেন। আর 80 টাকার মতো কি না? এর আগে নিছেন আপনার কাছ থেকে? কম দেন, 80 টাকা আমার কি না? রাখেন রাখেন, 80 টাকার মতো কি না? অল্প আছে এখানে বেচছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। সময় এখন 7:42 সন্ধ্যা, আর যে ফুটেজটা একটু আগে দেখলেন সেটা হচ্ছে বিকেলবেলায়। বিকেলবেলায় যাওয়ার সময় বাজার করলাম, আর ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি কোনো এক আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আসলে দামাদামি করতে পারি না, ট্রাই করতেছি দামাদামি করা শিখতে। সো দামাদামি করার নিনজা পদ্ধতি আমি আমার বন্ধু সৈকতের কাছ থেকে শিখেছি। আজকে আর কমলাপুর দিয়ে যাবো না, আজকে সোজা চলে যাবো। কি ব্যাপার, ফ্লাইওভার উপর কোনো লাইটই জ্বলতেছে না, মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার পুরো অন্ধকারাচ্ছন্ন। যাই হোক, যেটা বলতেছিলাম, বন্ধু সৈকতের নিনজা পদ্ধতি দেখে বা শুনে আমার সেই গল্পের কথা মনে পড়ে গেল। এক মা তার ছেলেকে শিখিয়ে দিচ্ছে আর কি কিভাবে দামাদামি করতে হয়। তো তাকে ছেলেকে বলেছে যে তোমাকে দোকানদার যে দাম চাবে তুমি তার অর্ধেক বলবে। তো ছেলে গেছে ছাতা কিনতে, দোকানদারকে জিজ্ঞেস করলো ছাতার দাম কত, দোকানদার বললো 120 টাকা। ছেলে মার কথা শুনে বলতেছে 60 টাকায় দিবেন? এখন দোকানদার বললো না তুমি ছোট মানুষ 50 টাকা নাও। বলতেছে 25 টাকায় দিবেন? দোকানদার কিছুটা বিরক্ত বলে যাও ফ্রি নিয়ে যাও, তোমার টাকা দেওয়া লাগবে না। এখন ছেলে বলতেছে তাহলে 2টা দেন। অনেকটা ওইরকমই, আর মাথায় এসে কিছুটা সিগনাল অ্যাজ ইউজুয়াল। আসলে এবার ঈদের শপিং কিছু করার চিন্তা ভাবনা নাই। এবার ঈদে আমার জন্য যে শপিং আমি চিন্তা করেছি সেটা হচ্ছে কিছু রাইডিং গিয়ার কিনবো। ফার্স্ট অফ অল একটা রাইডিং জ্যাকেট কিনবো ভালো মানের ইনশাআল্লাহ, দেন রাইডিং গ্লাভস, তারপরে হচ্ছে সেফটি গিয়ার যেগুলি ইউজ করি, এগুলি তো নামের সেফটি গিয়ার। সো আমি এগুলি ইম্প্রুভ করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি, কারণ ঈদের পরে বেশ কিছু ট্যুরের প্ল্যান আছে। আর যেহেতু আমি টুকটাক ঘুরি, ট্যুর করি, করতে পছন্দ করি, হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে তৌফিক দিলে ঘোরা হবে। সো এই জিনিসগুলো সংগ্রহে রাখলাম আর কি, ঈদের আগে কিনে ফেলতাম। বাট বউকে একটা সারপ্রাইজ দিতে গিয়ে বাজেট কিছুটা শর্ট হয়ে গেছে, যে কারণে একটু ওয়েট করতে হচ্ছে বাজেট ঘাটতি পূরণের জন্য। বউকে কি সারপ্রাইজ দিলাম সেটা একটু জ্যাম থেকে বের হয়ে বলছি। আসলে বাইকটা চালিয়ে খুব স্মুথনেস একটা ফিল পাচ্ছি, স্মুথ স্মুথ ফিল। বাইক ওয়াশ করেছি বিকেলবেলায় নিজের হাতে। সময় পেলেই আসলে আমি নিজের হাতেই বাইক ওয়াশ করি। অ্যাকচুয়ালি যারা ট্রু বাইক লাভার
তারা তাদের বাইকটাকে নিজের হাতে পরিষ্কার করতে আমি মনে করি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই সাইডটাও একদম অন্ধকার, এটা হচ্ছে টিএসসি যাওয়ার আগের রোডটা। তোমাচ্ছন্ন রাস্তা থেকে বের হয়ে দেন কথা বলি। অবশ্য আমার হয় কি এক টপিকে কথা বলতে যে একটু গ্যাপ হলে সেই টপিকটা ভুলে যাই, এনিওয়ে ব্যাপার না। সময় বাজে 10:37, আমি ধানমন্ডির ইয়োলোর সামনে আছে। ইয়োলোটা একটু ঢু মেরে দেখা যেতে পারে, কনফিউশনে আছি যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাই। ২০২২ সালের প্রথম শপিং এর জন্য কোনো একটা শপিং মলে ঢুকলাম, সেটা ছিল বেক্সিমকোর ইয়োলো। আর ইয়োলোতে এবারের কালেকশন দেখলাম হতাশাজনক। অ্যান্ড কাজটা শেষ, এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আই মিন বাড়ি যাচ্ছি। আর যেটা বলছিলাম আর কি, বউকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছি, আর সারপ্রাইজ গিফটটা হচ্ছে ওকে একটা আলমারি কিনে দিয়েছি। সো অনেকদিন ধরে আলমারি চাচ্ছিল আমার কাছে, তো দিচ্ছি, দিব দিব করে আর কেনা হয় নাই। তো ঈদের আগে সারপ্রাইজ দিয়ে ওকে একটা আলমারি কিনে দিলাম, যেই কারণে সেফটি গিয়ারগুলো আমি কিছুদিন পরে কিনবো। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে দেয় পাবলিক, এগুলি মানুষ হবে না জীবনে। ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট অ্যান্ড সামনে জ্যাম, এই রাস্তায় জ্যাম। এখানেও সম্ভবত আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট 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 এভরিহোয়ার। আসলে ঈদ যত ঘনিয়ে আসে তত মহাসড়কে অ্যাক্সিডেন্ট বাড়ে, মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। ড্রাইভাররা কন্টিনিউয়াসলি, তারা দেখা গেল রাতে রওনা দিল, সকালে পৌঁছালো, সকালবেলা আবার রওনা দিয়ে ঢাকা আসলো, আবার রাতে রওনা দিচ্ছে, মানে কন্টিনিউয়াসলি রেস্টলেস এক ধরনের জার্নি করে তারা। আর শরীর বলে একটা কথা আছে, শরীর কুড়াতে না পারলে তারা অ্যাক্সিডেন্টগুলো করে ফেলে। আমার জন্য মোবাইলটা নিয়ে যাচ্ছে, এর আগের মোবাইলটা আমার রাগ করে ফেলেছিল মাতিজার সাথে। মাতিজা ফ্রি ফায়ার খেলতো, আমাকে ডিস্টার্ব হচ্ছিল, বললো যে এখন যা পরে আসিস। তো কথা না শুনে গেমের মধ্যেই ছিল, পরে আমার রাগ করে সে মোবাইলটা আসার দিয়ে ভেঙে ফেলেছে। তো মোবাইল ভাঙার পরে যেটা হয়েছে, আমার রাত্রে করে ওয়াজ শুনতো, গজল শুনতো, কোরআনতাল ওয়াজ শুনতো, তো সেগুলো শুনতে পারতো না, যে কারণে তার মনটা কিছুটা খারাপ ছিল। তো আমি চিন্তা করলাম আমার জন্য একটা মোবাইল গিফট করে ঈদে, তখন গিফট করতে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিও এডিট করার শেষে এসে দেখলাম ভিডিও ইন্ডিং দেওয়া হয় নাই, তাই ইন্ডিং দিলাম এখন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।